অনুব্রত মণ্ডল ব্যক্তিগতভাবে এতটাই শঙ্কিত যে তিনি সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন, তাই তাকে অসুস্থতার অজুহাতে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। নেতা তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা যখন সত্যি সত্যিই তারা অসুস্থ থাকেন বা তাদের বিশেষ কোনো চিকিৎসার প্রয়োজন হয়, তখন তারা বেলভিউতে যান, না হলে উডল্যান্ডসে যান। আপনি প্রত্যেক তৃণমূল কংগ্রেসের মন্ত্রী নেতা তাদের 5 বছরের হিসাব নিন, দেখবেন প্রত্যেকে যারা অসুস্থ হয়েছেন প্রত্যেকেই বেসরকারি হসপিটালে ভর্তি হয়েছে, কারণ সরকারি হসপিটালের ওপর ওদের কোনো আস্থা নেই। কিন্তু যখনই কেন্দ্রীয় এজেন্সি ডাকে তখনই সরকারি হসপিটালের প্রয়োজন হয়, তখনই SSKM-এ পৌঁছে যায়।